রেজিস্ট্রি করে বিয়ে করবে আগে বলতেই পারতে। কিসের অঙ্গ? তুমি মরে যাওয়ার পর তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো তুমি ডোনেট করে দেবে। মারা যাওয়ার পর নেবে তো? আমি তো ফ্রিতে নাজহাল একলা লোনা করেছে ইন্দ্রজাল। এই ছবিটা আমাকে অনেক কিছু দিয়েছে, এই চরিত্রটা আমাকে অনেক কিছু দিয়েছে। একটা আমি যখন এরকম একটা চরিত্র করেছি রিয়ার মতো, তখন অনেকে হয় না, অনেকে বলেছিল যে মেয়েরা এত টম বয়স, মেয়েরা ছেলে থেকে বলছে মারবো ধরে, এগুলো কোনোদিন হয়নি। মানে দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম হ্যাপেনিং, সো মানুষে কতটা অ্যাকসেপ্ট করবে কতটা অ্যাকসেপ্ট করবে না, সো এটা নিয়েও একটা ছিল ডাউট যে কী হতে চলেছে। বাট যখন বোঝেনা সে বোঝেনা এসছে আর যখন রিয়াকে মানুষে এত ভালোবেসেছে, সো মানে আমি সত্যি সারা জীবন কৃতজ্ঞ এই ছবিটার জন্য, সারা জীবন। তুমি আমার সন্দেহ করো রিয়া? না করার কি আছে? তুমি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, পাড়ার পরিচিত নও তো, তাহলে কী করে বিশ্বাস করবো তোমাকে? এদিকে তুমি মুসলিম, আমি হিন্দু, এই প্রবলেমটা তো আছেই। এই সব সমস্যার সম্মুখীন যদি হতে পারো তাহলেই আমার সাথে প্রেম করো, আর যদি না পারো চললাম বস। এই ডায়লগটা আজও বিক্রি করি আমি, আজও। সো এই ডায়লগটা না আমার মানে খাতায় সর্বশ্রেষ্ঠ জায়গায় আছে, কারণ কি আমি যে কোনো জায়গায় যাই না কেন বাংলার যে কোনো ইভেন্ট বা শো করতে, বাচ্চা থেকে বুড়ো সবাই রিকোয়েস্ট করে আমি যাতে এই ডায়লগটা যেন আমি একবার বলি। অ্যান্ড পিপল মেমোরাইজ দিস ডায়লগ লাইক এনিথিং, সবার মনে আছে এই ডায়লগটা। আমি যখন বলি আচ্ছা এই ডায়লগটা কোন সিনেমার, সবাই বোঝে না। খুব ভালো মেমোরিজ আছে এই ছবিটার সাথে। অ্যান্ড অলসো ওয়ান বেস্ট মেমোরি ওয়াজ অরিজিৎ সিং অ্যান্ড মি ওয়ার ট্রাভেলিং ইন দ্য সেম কার। অরিজিৎ সামনে বসেছিল, আমি পেছনে বসেছিলাম। পুরো গাড়িতে আমি ভেবেছি যে আমি অরিজিতের সাথে একটা ছবি তুলবো, ঠিক আছে। অ্যান্ড আই ডেন্ট নো হি ইজ অরিজিৎ, বিকজ ও যখন গাড়িতে উঠেছে আমি ঘুমোচ্ছিলাম। অ্যান্ড তারপর আমরা নেমে যখন বোলপুরে গানের বোঝেনা সে বোঝেনা টাইটেল ট্র্যাকের শ্যুটিংটা করেছি অ্যান্ড এভরিথিং, আমি যখন দেখেছি অরিজিৎকে সামনে, আমি ওই অরিজিৎ, ও তো আমার গাড়িতে এসছে, আমি কী করলাম, সো এরকম আর কি। যখন আমি পরে এটা অরিজিৎকে বলেছিলাম, উই অল লাফড অ্যাবাউট ইট। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে বোঝে না, বোঝে না বোঝেনা সে বোঝেনা। আমার হৃদয়ের অনেক বড় একটা স্থান গ্রহণ করে সবসময় এই ছবিটা। আমার জীবনের প্রথম ব্লকবাস্টার, গান হিট হলে কী হয় সেটা আমাকে দেখিয়েছে, আমাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আরও ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বোঝেনা সে